বাংলাদেশে গুমের 70টি ঘটনার এখনও নিষ্পত্তি হয়নি জাতিসংঘ। দর্শক, এমন এক সময় এই বিষয়গুলি উত্থাপন করলো জাতিসংঘ যখন জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ইতিমধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছে এবং একই সঙ্গে আগামী নির্বাচন, সেই নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা অব্যাহতভাবে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। জাতিসংঘ কেন এই বক্তব্য এই সময় উত্থাপন করলো ঠিক বোঝা যাচ্ছে না, যদিও এটা নিয়ে অনেক দিন থেকেই জাতিসংঘ বলে আসছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশে 70টি গুমের ঘটনা এখনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মোট 88টি গুমের বিষয়ে সরকারের কাছে প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে। এর মধ্যে 5 জন আটক এবং 10 জন মুক্ত অবস্থা আছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বাংলাদেশে জোরপূর্বক গুম নিয়ে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অ্যান্ড ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স সর্বশেষ এই তথ্য দিয়েছে। সার্বিক বিষয়টি বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এর আগে নিশ্চয়ই দর্শক মনে আছে মিশেল ব্যাসলেট, জাতিসংঘ মানবাধিকার কমিশনার, যে মানে হাই কমিশনার মিশেল ব্যাসলেট, তিনি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশে এসে এই গুমের বিষয়ে তদন্তের কথা বলেছে এবং গুম বিষয়ক যে কমিটি, সেই কমিটিও বাংলাদেশ আসার ব্যাপারে সরকারকে অনুরোধ করেছে এবং বলেছে যে তারা এই বিষয়ে তদন্ত করতে চায়। কিন্তু সরকার এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি বা অনুমতি দেয়া না দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 36টি দেশে 3000-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা পর্যালোচনা করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বর্তমানে গুম নিয়ে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 54তম অধিবেশন চলছে। গত 11ই সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন 6ই অক্টোবর পর্যন্ত চলবে। এতে গুম নিয়ে বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে গুম বিষয়ে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রাখায় সাধুবাদ জানিয়েছে WGEID। সেই সঙ্গে 130তম অধিবেশনে গুমের ঘটনাগুলোর উত্তর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। তবে গুম নিয়ে প্রতিবেদন তৈরি করায় দেশের মানবাধিকার সংগঠনের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি দেখানোর বিষয়ে WGEID উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের পরিবার, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা WGEID-র পক্ষে কাজ করছে, সরকারকে অবশ্যই তাদের যে কোনো ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো থেকে সুরক্ষা দিতে হবে। সেই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়দের ক্ষতিপূরণ এবং তথ্য তুলে ধরার অধিকার রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গুমের অভিযোগগুলো খতিয়ে দেখতে WGEID-র পক্ষ থেকে বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে 2013 সালের 12ই মার্চ যোগাযোগ করা হয়েছিল। এ বিষয়ে পরবর্তী সময় একাধিকবার যোগাযোগ করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। WGEID আশা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে। দর্শক, বুঝতেই পারছেন গুম বিষয়ক যে ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটি বাংলাদেশে সেই ব্যাপারে তদন্ত করতে চায়, যেটা মিশেল ব্যাসলেট কিন্তু তার বিদায়ী ভাষণ এবং তার আগে যে বাংলাদেশ সফরে এসেছেন সেখানে কিন্তু পরিষ্কার করে এই বিষয়টি উল্লেখ করেছেন। কিন্তু এই ব্যাপারে সরকার কোনো একদমই নিরুত্তর থেকেছে, এই ব্যাপারে কোনো বক্তব্য সরকার প্রকাশ করেনি। কিন্তু যেটি বলছে যে এখনও যেটি 88টির মধ্যে 70টি ঘটনার এখনও নিষ্পত্তি হয়নি, এই বিষয়ে জাতিসংঘের যে ওয়ার্কিং কমিটি তারা তদন্ত করতে চায়। দর্শক, এই বিষয়টি শেষ পর্যন্ত ঝুলে থাকলে কি হবে এটি এখনই বলা অত্যন্ত কঠিন, তবে এসব বিষয়ে জাতিসংঘ মাঝে মধ্যে শক্ত পদক্ষেপ নিয়ে থাকে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।